যারা অমুসলিম মুশরিক কাফের তারা তো রব স্বীকারই করে, আর যারা মুসলিম যারা রবকে স্বীকার করে তারা মূলত রবের প্রকৃত পরিচয় সম্পর্কে তারা অসচেতন। আর তুমি যদি গুনাহ করো তাহলে আল্লাহর দৃষ্টির বাইরে যে করো সম্ভব, তুমি যদি গুনাহ করো তাহলে আল্লাহর রিজিক খেয়ে করতে পারবে না সম্ভব। কত আমরা অকৃতজ্ঞ, যিনি আমার মালিক, যিনি আমার স্রষ্টা, যিনি আমাকে তৈরি করেছেন, আমাকে বসবাসের জন্য বাড়ি গাড়ি গাছপালা পশু পাখি আসমান জমিন সব কিছু হাওয়া বাতাস সূর্য তারা সব কিছু আল্লাহ আমার জন্য তৈরি করেছেন, আর আমি হতভাগ্য সেই আল্লাহর জমিনে আছি তার দেওয়া রিজিক খাই, অথচ মুখে বলি এই পৃথিবীটা এমনি চলে আল্লাহ বলতে কিছুই নেই, নাউজুবিল্লাহ। আর আপনি মনে করেছেন দুবাইয়ের বুরুজ খলিফা উড়ি আল্লাহ কেন, এটার যদি আমি মালিক হতে পারতাম তাহলে তো আমি আসমানে চলে যেতাম বাতাসে উড়ে একদম। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলছেন বিদেশ তো খাটে যাচ্ছেন, বুরুজ না বানালেও আপনার বাড়িকে তো বুরুজ বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون। দুখনা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দর্শে উপস্থিত সকল দিনী ভাইয়েরা, আজকের সংক্ষিপ্ত দর্শের আলোচ্য বিষয় তারিফুর রব, আমাদের যিনি রব এবং স্রষ্টা তার পরিচয়। এরপরে দুটি প্রশ্ন হবে এবং সেই দুই প্রশ্নের উত্তর আমরা দেব ইনশা আল্লাহ তাআলা। আজকে মানুষদের জন্য সবচাইতে বড় যেটা দুঃখের বিষয় সেটা হলো মানুষরা তার রবকে চিনা না, রবকে ভুলে গেছে। কথা বুঝতে পারেন নাই, যারা অমুসলিম মুশরিক কাফের তারা তো রব স্বীকারই করে, আর যারা মুসলিম যারা রবকে স্বীকার করে তারা মূলত রবের প্রকৃত পরিচয় সম্পর্কে তারা অসচেতন, যার কারণে তাদের কি করা উচিত, কখন কি করতে হবে এ বিষয়ে তার কোনো গাইডলাইন নেই, জ্ঞান নেই, তার কোনো চেতনা নেই। এই জন্য একজন মুসলিমের উপরে তিনটা বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। কয়টা বিষয়? এক নম্বর হলো তারিফুর রব, তার রবের পরিচয়, রবের পরিচয়। দুই নম্বর তারিফুর রসুল, রসুলের পরিচয়। নম্বর তিন তারিফুর শরিয়া, আল্লাহ পাক আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন এই শরীয়ত বিষয়ে প্রাথমিক জ্ঞান অর্জন করা আমাদের উপরে ফরজ। তাহলে আজকে বিশ্বের মানুষরা আমরা যদি তাদের দিকে তাকিয়ে দেখি তাহলে আসলেই মূলত তারা রবকে চেনে না, রবকে তারা বোঝে না। এই জন্য একজন জ্ঞানমান ব্যক্তি ইব্রাহিম বিন আদহাম, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারি, কিছু উপায় বলেন। তখন তিনি বলেছেন যখন তুমি গুনাহ করবে
তখন তুমি চিন্তা করবে এই গুনাটা যেন আল্লাহর জমিনে না করা হয়, আল্লাহর জমিনে। তাহলে এই পৃথিবীতে আল্লাহর জমিন ছাড়া কোনো জায়গা আছে যেখানে সে গুনাহ করতে পারবে? আর তুমি যদি গুনাহ করো তাহলে আল্লাহর দৃষ্টির বাইরে যে করো সম্ভব? তুমি যদি গুনাহ করো তাহলে আল্লাহর রিজিক খেয়ে করতে পারবে না, সম্ভব? তার মানে কি? তার মানে হলে এই পৃথিবীর মালিক, রব, স্রষ্টা, প্রতিপারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের খুবই সংক্ষিপ্ত আকারে বলবো, আল্লাহর পরিচয় দুই রকম। একটা হলোই তার জাতি পরিচয়, তার ব্যক্তি গুণাবলী, যে যিনি রব হবেন, যিনি স্রষ্টা হবেন, তার ভিতরে কি গুণাবলী থাকা উচিত। আল্লাহ পাক সূরা ইখলাসে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, যিনি আল্লাহ, যিনি স্রষ্টা, আমাদের রব আল্লাহ, তিনার প্রথম গুণ হলো তিনি একক। তিনি কি ভাই? একক। তার মানে কি? এই পৃথিবীর স্রষ্টা কয়জন? একজন। পরিচালক কয়জন? একজন। আল্লাহুস সামাদ। তার দুই নম্বর গুণাবলী হলো তিনি অমুখাপেক্ষী। তার মানে তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি তারো মুখাপেক্ষী নন। পৃথিবীতে যত সৃষ্টি আছে সেই সৃষ্টিটা যত বড়ই হোক না কেন, আছে কোনো সৃষ্টি যে কারো অমুখাপেক্ষী আছে বলেন? একমাত্র আল্লাহ ছাড়া জিন তারা মুখাপেক্ষী নন? ফেরেশতা তারা কি নিজেরাই পয়দা হয়েছে, নিজে ইচ্ছা চলতে পারে? পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে কারো মুখাপেক্ষী নন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহর, হ্যাঁ, তার ব্যক্তিগত গুণাবলী, যে আল্লাহ তিনিই মাবুদ হওয়ার যোগ্য, তিনিই স্রষ্টা হওয়ার যোগ্য, যিনি নিজে স্বয়ং সম্পূর্ণ, তিনি কারো মুখাপেক্ষী নন। আর আগে কি বলছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেনও নেই। এই গুণ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো সৃষ্টির মধ্যে আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই। এটা হলো আল্লাহ পাক তার নিজস্ব গুণাবলী। এই সুরার ভিতরে আল্লাহ পাক সংক্ষিপ্তভাবে খুবই কয়েকটি কথায় তার গুণাবলী সম্পর্কে যে সুন্দরভাবে এখানে আলোচনা করেছেন, একজন জ্ঞানমান ব্যক্তি যদি এই সুরাটা নিয়ে গবেষণা করে তাহলে তার জন্য রব চিনা সহজ। তুমি যেই রবের প্রতি ইমান আনবে, যে রবকে তুমি স্রষ্টা হিসাবে বিশ্বাস করবে, তুমি এরকম গুণাবলীর একটা রব তুমি দেখাও, আল্লাহ ছাড়া পাবে না, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে পাবে না। এই জন্য এই সুরাটির বড় ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরাতুল ইখলাস তাআদিলু সুলুসিল কোরআন, সূরা ইখলাস একবার পড়লে এক তৃতীয়াংশ কোরআন পড়ার সমতুল্য সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। একজন সাহাবী ফজরের সালাতে ইমামতি করেন, সূরা ফাতিহা পড়েন, আরেকটি সূরা পড়েন, পড়ার পর সূরা ইখলাসও পড়েন, তাহলে কয়টা সূরা পড়ল? কিন্তু তিনি প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়, আরেকটি সূরা মিলান, তারপর ইখলাস পড়েন। কোন মুসল্লির ভিতরে খটকা বেঁধেছে, এ তো নতুন, কি ব্যাপার প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে? তো রসুল তো জীবিত আছেন, জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবি প্রত্যেক দিন এরকম কেরাত পড়ে, জিজ্ঞেস করছে তুমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কেন পড়ো? তিনি বলছেন, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, কারণ এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহর পরিচয় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমার এই সূরা ইখলাসকে ভালোবাসাই তোমার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট। সুবহানাল্লাহ। এখানে সংক্ষিপ্ত আকারে আল্লাহ পাকের মানে গুণাবলী বর্ণনা করা আছে। আর সূরা ফাতিহায় আল্লাহ পাক আল্লাহর গুণাবলী সম্পর্কে বর্ণনা করেছেন, আল্লাহর কৃতকর্ম সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে। সেটা কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি রব, যিনি কি রব, আল আলামিন পৃথিবীর রব, তিনি কি সারা
পৃথিবীর তিনি রব। রবের কি অর্থ জানেন? রবের অর্থ হল হুয়াল মালিক, তিনি পৃথিবীর মালিক। রবের অর্থ হল হুয়ার, তিনি হল এই খালেক, এই পৃথিবীর রিজিক দাতা, স্রষ্টা। এই পৃথিবীর কি? স্রষ্টা। রবের অর্থ হল হুয়াল মুদাব্বির, তিনি এই পৃথিবীর পরিচালক। তাহলে কয়টা অর্থ হলো? এই পৃথিবীর মালিক তিনি, এই পৃথিবীর স্রষ্টা তিনি, এই পৃথিবীর পরিচালক তিনি। কথা বুঝে আসলো? আচ্ছা, তাহলে তিনি যদি এই পৃথিবীর মালিক হন, আর আমরা কোথায় আছি? তার পৃথিবীতে। তিনি যদি স্রষ্টা হন, তাহলে আমরা তার সৃষ্টি। আর তিনি যদি পরিচালক হন, তাহলে পৃথিবীতে যা কিছু ঘটছে সব কিছু তার ইচ্ছায়। কথা মনে বুঝতে পারছি না? তাহলে পৃথিবীর সব কিছুর মালিক কে? বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর উপর সর্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহান ওয়া তাআলা। এটা আল্লাহ পাকের কর্তৃত্বের একটা গুণ, এটা দুনিয়াবীর ক্ষেত্রে। আবার তার আরেকটি গুণ আছে, আর রহমানের রহিম, তিনি কিন্তু অতি দয়ালু। তিনি কি? ওনার রাগের চাইতে দয়ার পরিমাণ অনেক বেশি, রাগের চাইতে দয়ার পরিমাণ অনেক বেশি। ইন্না লিল্লাহি মিয়াতু রহমা, আল্লাহর কাছে একশোটি দয়া আছে। সেই একশোটি দয়ার ভিতর থেকে তিনি 99টি দয়া নিজের কাছে রেখেছেন, আর একটি দয়া এই পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে ভাগ করে দিয়েছেন। ওই একটি দয়ার অংশের কারণে বাঘ পর্যন্ত, হিংস্র পশু পর্যন্ত তার বাচ্চাকে মায়া করে, ভালোবাসে, মহব্বত করে, ওই এক ভালোবাসার অংশ। তাহলে যেই আল্লাহর কাছে 99টি ভালোবাসা আছে, তার মধ্যে কত বেশি দয়া। আর এই দয়ার একটি মানে গুরুত্বপূর্ণ নিদর্শন হলো এই যে আজকে এই পৃথিবীর এত বড় জনসংখ্যক মানুষ আমরা, যেই মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন তার ইবাদতের জন্য। মনে আছে আল্লাহ পাক কেন মানুষকে সৃষ্টি করেছেন? আল্লাহ পাকের ইবাদতের জন্য। আর এই মানুষের খেদমতের জন্য, মানুষের বসবাসের জন্য, মানুষের জীবন জীবিকার জন্য আসমান জমিন এবং আসমান জমিনের ভিতরে যা কিছু রয়েছে, গাছপালা পশু পাখি সব কিছু। হুয়াল্লাযী জাআলা শামসা দিয়া, আল্লাহ পাক সূরা ইউনূসের 4:6 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী জাআলা শামসা দিয়া, তিনি সে রব যিনি সূর্যের ভিতরে আলো দিয়েছেন, ওয়াল কামারা নূরা, চন্দ্রকে আলোকিত করেছেন, ওয়াকাদ্দারাহু মানাজিল, এবং তাদের চলার পথও তিনি নির্ধারণ করে দিয়েছেন, লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যেন তোমাদের জন্য বৎসরের গণনা হিসাব করা সহজ হয়। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ পাক এটা সত্যের সাথে সবকিছু সৃষ্টি করেছেন। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিল লিকাওমি ইত্তাকুন, রাত দিন পরিবর্তন, আল্লাহর সৃষ্টি, জমিন আসমানকে সৃষ্টি নিয়ে কেউ যদি গবেষণা করে, তাহলে অবশ্যই মুত্তাকিদের জন্য, মুত্তাকি সম্প্রদায়ের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। কি আছে? নিদর্শন রয়েছে। তাহলে একটু বোঝেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহ পাক এই জমিনকে কেন সৃষ্টি করেছেন? এই জমিনটা সৃষ্টি করেছেন মানুষের বসবাসের জন্য, নাকি? মানুষ যেন এখানে এসে আল্লাহর জমিনে থেকে আল্লাহর রিজিক খেয়ে সে আল্লাহর ইবাদত করে। সে আল্লাহর কি করে? ইবাদত করে। তারা যেন ইবাদত করে, এজন্য এই মানব সৃষ্টির পূর্বেই আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে 50,000 বছর পূর্বে আদম আলাইহিসসালামকে তাকদীর লেখা হয়েছে। এরপর আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর ওনার পাজর থেকে, হ্যাঁ, ওনার এই পাজর থেকে যত মানুষ আদম সন্তান কিয়ামতের আগে আসবে, সবার রু আল্লাহ পাক তার সামনেই হাজির করেছেন। আল্লাহ জন্য কি এটা অসম্ভব? হাজির করে আল্লাহ পাক সবার সামনে একটা স্বীকৃতি নিয়েছেন, আলাস্তু বি রব্বিকুম, হে মানব জাতি, তোমাদের রব কে? আলাস্তু,
আমি কি তোমাদের রব নই? আমি ছাড়া অন্য কোনো রব আছে? বলছি আল্লাহ, বালা আল্লাহ তুমি আমাদের রব। সবাই কিন্তু আমার ওখানে স্বীকার করে তারপরে দুনিয়া আসছে, স্বীকার করে তারপরে কি দুনিয়া আসছে। দুনিয়া আসার পর কি হচ্ছে, এই মানুষ তার রবকে কি চিনে বলেন? তাহলে মানুষ দেখেন, মানুষ কত আমার অকৃতজ্ঞ, যিনি আমার মালিক, যিনি আমার স্রষ্টা, যিনি আমাকে তৈরি করেছেন, আমাকে বসবাসের জন্য বাড়ি গাড়ি গাছপালা পশু পাখি আসমান জমিন সব কিছু, হাওয়া বাতাস সূর্য তারা সব কিছু আল্লাপাক আমার জন্য তৈরি করেছেন, আর আমি হতভাগ্য সেই আল্লাহর জমিনে আছি, তার দেওয়া রিজিক খাই, অথচ মুখে বলি এই পৃথিবীটা এমনি চলে, আল্লাহ বলতে কিছুই নেই, নাউজুবিল্লাহ। কিন্তু তারপরেও শোনেন, তারপরেও আল্লাহ পাক কোনো কাফের মুশরিকের দুনিয়ার খাওয়া কি বন্ধ করেছে? কারো রিজিক বন্ধ করেছে? কেন বন্ধ করেনি? জি, এটা আজকে আলোচনা পাবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর পরিচয় আমরা দ্বিতীয় পরিচয় পেলাম, তিনি বড় দয়ালু। তিনি কি বড় দয়ালু? তার দয়ার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হলো এই যে আল্লাহ পাক এই পৃথিবীতে সবাইকে বসবাস করার সুযোগ দিয়েছেন, যে তাকে মানে সেও বসবাস করতে পারে, যে তাকে অস্বীকার করে সেও বসবাস করতে পারে, যে তার হুকুম মানে সেও বসবাস করতে পারে, যে তার নাফরমানি করে সেও বসবাস করতে পারে, এবং সব ধরনের আল্লাহর দেওয়া নেয়ামত রিজিক ভক্ষণ করতে পারে। আল্লাহ পাক সে সুযোগও দিয়ে দিয়েছে, সুযোগও কি দিয়ে দিয়েছেন। তিনি মালিক, তিনি যদি স্রষ্টা হন, তিনি যদি মালিক হন, ইচ্ছা করলে আমার রিজিক কি বন্ধ করে তার কি কোনো দেরি লাগবে? হ্যাঁ, এক সেকেন্ডও দেরি লাগবে না, বন্ধ করতে পারে। কেন বন্ধ করছে না? শোনেন, এই জন্য বন্ধ করছে না, আর দুনিয়া দারুল আমল, দুনিয়া হলো কর্মের জায়গা। দুনিয়া কি কর্মের জায়গা, এখানে আপনার জন্য সুযোগ, ফামান শা আফাল ইউমিন ওমান শা আফাল ইয়াকফুর, যে ইচ্ছা ইমান গ্রহণ করবে আর যে ইচ্ছা কুফরি করবে, তোমার ইচ্ছা, তোমার স্বাধীন, স্বাধীনতা আল্লাহ পাক আমাকে দিয়েছে। এই যে আল্লাহ আমার হাত তৈরি করেছে, বলেছে এই হাত দ্বারা যদি নেকির কাজ করো, ভালো কর্ম করো, জায়েজ বৈধ পন্থায় কর্ম করো, সওয়াব পাবা, নেকি পাবা, বিনিময় জান্নাত পাবা, আর এই হাত দিয়ে যদি অপকর্ম করো, নাফরমানি করো, তাহলে গুনাহ হবে আর এর কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক হাতও তৈরি করেছেন, ক্ষমতাও দিয়েছেন, এখন আপনার ইচ্ছা, জান্নাতের পথে হাতকে পরিচালিত করবেন নাকি জাহান্নামের পথে হাত পরিচালিত করবেন, এই ইখতিয়ার আল্লাহ আপনাকে দিয়েছে। কথা বলেন নেই? তাহলে দুনিয়াটা হলো দারুল আমল, এখানে আল্লাহ আমাকে কর্ম করার সুযোগ করে দিয়েছেন, যিনি সালাত ইচ্ছা করলে পড়তেও পারে, নাও পড়তে পারে, ইমান আনতেও পারেন, নাও আনতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। তারপরেও কিন্তু আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত হন না, রাগান্বিত কি হন না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আসলে যেহেতু দুনিয়া দারুল আমল, এটা প্রতিশোধের জায়গা নয়, এটা হলো আমার কর্মের জায়গা। হ্যাঁ, প্রতিশোধের জায়গা মৃত্যুর পর, সেটা হলো দারুল জাজা, মালিকিয়া, পরে আয়াত মালিকিয়া উমিদ্দিন, আগের আয়াতে বলছে আল্লাহ দয়াবান্ন, অতি দয়ালু, দয়ার কারণে আল্লাহ যেহেতু অতি দয়ালু, যে সেই জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে সবাইকে রিজিক দেয়, যে মানে তাকেও রিজিক যায়, যে কাফের তাকেও রিজিক যায়, যে তার নাফরমানি করে তাকেও রিজিক দেয়। এই জন্য রিজিক দেয়, আসলে দুনিয়ার কোনো মূল্যই আল্লাহর কাছে নেই। লাউকানা দুনিয়া তাহদিল ইন্দাল্লাহি মিসলে জানাহ বাউদা, মশা, এই যে মশা দেখলে মানুষ মারে, মশা, মশার আবার পাখা কত মূল্য, এর কোনো মূল্য আছে? এই মশার পাখার যদি কোনো মূল্য থাকে, এতটুকু মূল্য যদি আল্লাহর নিকটে পৃথিবীর মূল্য হতো, আর আপনি মনে করেছেন দুবাইয়ের বুরুজ খলিফা উড়ি আল্লাহ, কেন এটার যদি আমি মালিক হতে পারতাম, তাহলে তো আমি আসমানে চলে যেতাম, বাতাসে উড়ে একদম। হ্যাঁ, নাউজবির বলছেন বিদেশ তো খাটে যাচ্ছেন, বুরুজ না বানালেও আপনার বাড়িকে তো বুরুজ বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি, নাকি? যে যেখানে আসি আমরা তো মনে করছি, যদি আমার বাড়ি পাকা বাড়ি করতে পারি, যার একতলা আছে দুইতলা করতে পারি, যার পাঁচতলা আছে দশতলা করতে পারি, আকাঙ্ক্ষার তো শেষ নেই, তাই নাকি? তার মানে কি, এই যে পৃথিবীতে কত বড় বড় নিয়ামত আছে,
আল্লাহর নিকটে যদি এই পৃথিবী খেলে একটা বুরুজ খলিফার মূল্য না, সারা পৃথিবীর ন্যায় মানে মূল্য যদি এই মাসির পাখার সমতুল্য আল্লাহর নিকটে কোনো গুরুত্ব থাকতো, লামা সাকাল্লাহু কাফিরন সুরবতা মাইন, আল্লাহ পৃথিবীর কোনো কাফেরকে এক ঘট পানি দিতেন না। তুই কাফের তোর টিবলে পানি উঠবে না, তুই কাফের তুই পানি পান করতেই পারবি না। আল্লাহ পারতেন না? পারতেন। আল্লাহ পাকে দুনিয়ার সবাইকে দিয়েছে, হ্যাঁ প্রতিশোধের জায়গা এখানে নয়, এখানেই যদি প্রতিশোধ একেবারে ডাইরেক্ট নেওয়া হয়, একটু খেয়াল করেন গাড়ি চালাচ্ছেন 140 গতিবেগ, 50 হলে কি হয়ে যাবে, ক্যামেরা মানবে তো, ড্রাইভার কি করে, ক্যামেরা দেখলেই গতি কমায় দেয়, গতি কি জানে যে এখানে ক্যামেরা মারবে, সতর্ক হয়ে গেছে না? আর যেখানে ক্যামেরা নাই, আজ থেকে 10 বছর আগে যখন ক্যামেরা ছিল না তখন কি মানুষ গতির খেয়াল করতো, খালি দেখতো পুলিশের গাড়ি কোথায়, তখন 140, 50, 60, 200 মতো গাড়ি টানে চলে যাচ্ছে। তো আল্লাহ পাক এই এখন আমাদেরকে 200 গতিতে চালার সুযোগ দিয়েছে, কোনো ক্যামেরা থাকলে ওটা আমাদের নজর মনে হচ্ছে ক্যামেরা নাই, কিন্তু আল্লাহর ক্যামেরাই সব কিছু কিছু লিপিবদ্ধ হচ্ছে। ওটার ফাইন দুনিয়ায় দিতে হবে না, এটার ফাইন কি দুনিয়ায়, সব কিছু সংরক্ষণ আছে। ওটা হলো মালিকিয়া উমিদ্দিন, আল্লাহ তৃতীয় পরিচয়। শোনো, যে রব এই পৃথিবী তৈরি করেছে, যিনি তোমাকে তৈরি করেছে তার ইবাদতের জন্য, তোমার জন্য পৃথিবীতে সমস্ত নিয়ামতকে সাজিয়েছে, শোনো ওই আল্লাহর কাছে তোমাকে একদিন ফিরে যেতে হবে। একদিন কি করতে হবে, ফিরে যেই দেশে যাবা সেখানকার মালিকও তিনি, আল্লাহু আকবার, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি। মৃত্যুর পর আবার আপনাকে আরেকটি জীবনে, হ্যাঁ পরিবর্তন হতে হবে, সেই জীবনটার নাম হলো আখিরাতের জীবন। কিসের জীবন? আখিরাতের জীবন। সেই জীবনে যেয়ে কিন্তু তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব, তিনি আবার আমাদের এই দুনিয়ার আমলের হিসাব নেবেন। কি নেবেন? দুনিয়ার আমলের হিসাব নেবেন। ফামান ইয়ামাল মিথকালা যারাতিন খায়রান ইয়ারা, যদি কোনো ব্যক্তি যারা বরাবর কোনো ভালো কর্ম করে থাকে, ইয়ারা আল্লাহ তাকে দেখায় দেবে যে তোমার নেকি তুমি যা যা করেছো দেখো, আমল নামা হাতে তুলে দিবে, আমল নামা খুলে খুলে প্রত্যেক পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে, প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টা প্রত্যেক সেকেন্ডের আমল আপনি সচক্ষে দেখেন। অপকর্ম সেটাও আল্লাহ পাক তার সামনে দেখিয়ে দিবে, সে পৃষ্ঠা উল্টাবে আর দেখবে সব, কিন্তু অস্বীকার করার কিছু নেই। ঠিক আছে, বেল গাড়িতে লাগান নাই, গাড়ি চালাচ্ছেন, ক্যামেরা আপনাকে ফাইন লাগাই দিয়েছে, তার সাথে একটা ভিডিও দেয় কোথায় ছিলেন, কত বেগ আপনার গাড়ি, কত স্পিডে ছিল, আপনার বেল বাধা ছিল কি না, এই কারণে আপনাকে ফাইন লাগা হলো, এটা হলো দুনিয়ার ক্যামেরা। আল্লাহ আকবার। আর এই যিনি এই পৃথিবীর স্রষ্টা, এই ক্যামেরা তো মানুষ বানিয়েছে, আর আল্লাহর ক্যামেরার সামনে যাররা, যাররা মানে কি যারা চোখে দেখা যায় না, সেটাও সেখানে সব কিছু একেবারে স্পষ্টভাবে আল্লাপাক দেখায় দেবে, আল্লাপাক দেখায় দেবে। সমাজ দিনী ভাই, এই রব যিনি, তিনি কিন্তু আমরা তিনটা জিনিস পেলাম, সেটা কি, তিনি এই পৃথিবীর স্রষ্টা, তিনি এই পৃথিবীর মালিক, এবং তিনি এই পৃথিবীর কি পরিচালক, পৃথিবীর কি পরিচালক। আচ্ছা বলেন, যিনি আপনার মালিক, যিনি আপনার স্রষ্টা, আর আপনি মনে করেন যে উনি আমাকে আমার সব কর্ম দেখতে পাচ্ছে কি পাচ্ছে না, কথা বলেন, কিন্তু আমরা যখন কোনো অপকর্ম করি তখন কিন্তু মনে করি নাউজুবিল্লাহ আল্লাহ হয়তোবা এই সময় কোনো অমনোযোগ, নাউজুবিল্লাহ এরকম কোনো মানে শয়তানি ওয়াসওয়াসা, আল্লাহর নজর থেকে এক সেকেন্ডের জন্য আমরা কি ডানমাই হতে পারবো? আচ্ছা, আমরা যখন কোনো কিছু বলি, খারাপ কিছু করি, আল্লাহ সেটা দেখেন শোনেন, এবং আল্লাহ সেটা অবগত, আল্লাহ কি সেটা অবগত। আমরা বড় নির্বোধ মানুষ, নির্লজ্জ মানুষ, আমার মালিক আমার স্রষ্টা, আহ আমরা কিন্তু তার চোখের সামনে তার নাফরমানি করি, কিন্তু শয়তান আমাদের অন্তরে অন্তরটাকে এমন শক্ত করে দিয়েছে, এবং আমার রব থেকে আমাকে এত দূরে নিয়ে চলে গেছে যে আসলে ওই রবের কথা আমার স্মরণই হয় না, ওই রবের কথা কি আমার স্মরণই হয় না। এই জন্য সমাজ দিনী ভাই, আল্লাহর সম্পর্কে অনেকগুলি আয়াত আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন, যেমন সুরায় আরাফের
54 নম্বর আয়াত আল্লাহ পাক বিস্তারিত বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় তোমাদের রব তিনি যিনি জমিন আসমানকে সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়াম ছয় দিনে, থুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপরে সমন্বিত হয়েছেন, আরশের উপরে সমন্বিত আরশের উপরে উঠেছেন। তাহলে আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কোথায় আছেন? ইয়ুগশিল লাইলান নাহার, তিনি দিনের ভিতরে রাত ঢুকিয়ে দেন, তার মানে কি দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে। ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম মুসাখখারাতুন বিআমরি, সূর্য হ্যাঁ চন্দ্র তারকা সব কিছু তার নির্দেশে পরিচালিত হয়। আলা লাহুল খালকু ওয়াল আমর, স্রষ্টা যেহেতু তিনি, অতএব হুকুম মানতে হবে তারই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।